হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লাগ অ্যান্ড প্লে। অ্যান্ড আমি সুমিত। আজকের যে ভিডিওটা করেছি সেটা স্কেলের ওপরেই করেছি, কিছুটা গ্রামার ডিপেন্ড করে করেছি, গ্রামার বেসিস, বিকজ আমাকে যারা রিকোয়েস্ট করছে তাদের মধ্যে 100%-এর মধ্যে 90% রিকোয়েস্ট আছে অ্যাবাউট সংস, গানের রিকোয়েস্ট, নানান রকম গান, যে গান হয়তো অর্ধেকের বেশি আমি শুনিনি সেসব গানের রিকোয়েস্ট আসছে। আর 10% যারা সত্যি গিটারটা শিখতে চায়, তারা গিটারটা, গিটারের বেসিক গ্রামারগুলো, এই নোটটা কোথা থেকে এসছে, স্কেল জিনিসটা কী করে সারেগামা পাক, এই জিনিসটার ইউজ কোথায়, এইসব নিয়ে জিজ্ঞেস করছে। তো এটাই দুটো ডিফারেন্স। তোমরা যদি শুধু গানের দিকেই মন দাও, গিটারের কর্ডস বাজিয়ে গান করবো, তাহলে আমার মনে হয় না আমার ভিডিও তোমরা ফলো করো, কারণ নানান রকম চ্যানেল রয়েছে যেখান থেকে তুমি গানের ভিডিও পেয়ে যাবে, গানের কর্ডসের ভিডিও পেয়ে যাবে। আমি তোমাদেরকে সেগুলোই দেখাবো যেগুলো খুব এসেন্সিয়াল, খুব ট্রিকফুল, যেগুলো থেকে তোমরা শিখতে পারবে খুব তাড়াতাড়ি। আমি সেগুলোই ফলো করার চেষ্টা করবো। আর গান তো অবশ্যই শিখবে, আমিও দেখাবো কিছু পপুলার গান যেগুলো না বাজালেই হয় না। তো কিছু ট্রিক্স ফলো করতে গেলে, মানে আমাকে একজন কোশ্চেন করেছে যে, একজন না অনেকেই করেছে কোশ্চেন যে, আমি লিড কী করে বাজাবো কোনো গানের, বা কোনো গানের কোন কর্ডস হচ্ছে সেটা কী করে জানবো। তো সব কিছুরই একটা অ্যান্সার গিটারের, স্কেল। স্কেল যার গিটারে ঠিকঠাক করে জানা আছে, সে গিটারে সব কিছু বাজাতে পারবে, সব কিছু সে নিজে খুঁজতে পারবে। তো আজকেরটা আমার স্কেল নিয়েই ভিডিও। নানান রকম স্কেলের হয় না, স্কেল অনেক রকমের হয়, অনেকগুলো শেপের স্কেলগুলো হয়, একই জিনিস নানান রকম জায়গা থেকে বাজানো যায়। তো ধরো আমি সারেগামা পা একবার লোতে বাজাচ্ছি, ঠিক এই জিনিসটা আমি এখান থেকেও বাজাতে পারবো, খালি অক্টেভ আলাদা। তো এরকম নানান রকম শেপ নিয়েই আমার ভিডিও। আজকে যেই শেপটা তোমাদের শেখাবো সেই শেপটা হচ্ছে থার্ড শেপ। সো এখন যেটা শিখবো সেটা হচ্ছে থার্ড শেপ। আর থার্ড শেপ শেখার আগে আমি বারবার বলছি, আমার থার্ড টিউটোরিয়ালটা দেখে নাও, যেটার লিঙ্ক তোমরা ডিটেলসে পেয়ে যাবে ভিডিও ডিটেলসে। সেই টিউটোরিয়ালে আমি ফার্স্ট শেপ শিখিয়েছি, দেন ফার্স্ট শেপের পর থার্ড শেপ। তো ফার্স্ট শেপে আমি বলেছিলাম সিক্স স্ট্রিং থেকে আমরা স্টার্ট করবো সারেগামা পা বাজানো। দেখো সিক্স স্ট্রিং, এটা আমি শিখিয়েছিলাম সেখানে, শুরু হয়। তো আমি ধরো সি মেজার বাজাবো, সি মেজার স্কেল, ফার্স্টে মেজার স্কেল শিখছি, দেন মাইনার স্কেল শিখবো। ফার্স্টে ধরো সি মেজার স্কেল বাজাবো, দেন আমি সি ফ্রেটটাকে খুঁজে নেবো, সি ফ্রেটটা কোথায় রয়েছে। সো পাঁচ নম্বর স্ট্রিংটার নাম এ, ফার্স্ট ফ্রেটটার নাম এ শার্প, দেন বি, দেন সি, থার্ড ফ্রেটটার নাম সি। তো সি থেকে আমি বাজাবো সি মেজার স্কেল, ফার্স্টে পাঁচ নম্বর স্ট্রিংয়ে 2-4, চার নম্বর স্ট্রিংয়ে 1-2-4, দেন থার্ড স্ট্রিংয়ে 1-3-4, সেকেন্ড স্ট্রিংয়ে 1-3-4, দেন 1-3-4-4, এখানে চার নম্বর আঙ্গুল দিয়েই পরপর স্লাইড করো না, তখন এরকম স্লাইড করো না, আলাদা আলাদা করে স্ট্রোক করো। রিভার্সটাও সেম ভাবে করো, এটা হচ্ছে মেজার, খুব সুন্দর। এই সি মেজার যদি আমরা ফার্স্ট শেপ থেকে বাজাতে হতো, তাহলে 6 নম্বর স্ট্রিং এর সি মেজারটা, সি ফ্রেটটা খুঁজে নিতে হতো। এটা সি ফ্রেট, সেম জিনিস থার্ড শেপ আমি বাজালাম, সেম জিনিস ফার্স্ট শেপে আমি বাজালাম। তো এবার শিখবো আমরা মাইনার, ঠিক মাইনারও আমরা, মাইনারের স্টার্টিংটাও আমরা 5 নম্বর স্ট্রিং থেকেই করবো। 5 নম্বর স্ট্রিংয়ের সি ফ্রেট থেকেই দেখাচ্ছি, সি মেজার যেহেতু দেখালাম, সি মাইনারও সেম, মানে সি মাইনারই দেখাচ্ছি। দেন মাইনার মেজারের দুটো ফর্মুলা তোমরা জেনে নিলে, যে কোনো ফ্রেট থেকে স্টার্ট করবে সেই ফ্রেট অনুযায়ী স্কেলটার নাম হয়ে যাবে। তো মাইনার,
যে মাইনার স্কেলটা, 1 3 4, দেন নেক্সট এগেইন 1 3 4, দেন 1 3, দেন 1 2 4, 1 2 4 4, এই 4 এটা বাজাতে খুব প্রবলেম হবে প্রথম প্রথম, কিন্তু এটাই প্র্যাকটিস। এটা যত মেট্রোনম বাড়িয়ে বা যত বেশি স্পিডে প্র্যাকটিস করতে পারবে তত ভালো, কারণ দেখো এই নোটগুলোকে সা রে গা মা পা ধা নি সা যত সুন্দরভাবে চিনবে, এই যে সা এখানে শেষ হলো এখান থেকে আবার স্টার্ট হচ্ছে, ঠিক সি মাইনার যদি আমি ফার্স্ট শেপে বাজাতাম তাহলে সি 6 নম্বর স্ট্রিং এর সিটা খুঁজে নিতাম, দেন একই জিনিস বাজালাম একটা থার্ড শেপে একটা ফার্স্ট শেপে। তো এটা গেল মাইনার প্রোগ্রেশন, এটা হলো গিটারের থার্ড শেপ স্কেলের। তো থার্ড শেপ তোমরা নানান রকম যা ফ্রেট থেকে প্র্যাকটিস করো, সি থেকে স্টার্ট করো, ডি থেকে স্টার্ট করো, ই থেকে স্টার্ট করো, দেন এটাই প্র্যাকটিস করতে থাকো হাজারবার লক্ষবার, যাতে কোনোদিন না ভুলো, আর ফ্রেটগুলো যাতে তোমরা নিজেরা চিনতে পারো, কানে সাউন্ডটা বসাতে পারো। কারণ একমাত্র গিটার শেখার উপায়, গিটার শেখার রিজেন, গিটারের মেন জিনিস হচ্ছে স্কেল। এই জিনিসটা যারা খুব ভালো মতো আয়ত্তে আনতে পারে সে গিটারের অনেক কিছু শিখে যায়। আর অ্যাকচুয়ালি পুরো জিনিসটা তো কখনোই শেখা যায় না, তার হয়তো গিটারের 1% থেকে 5% আমি জানি, এখনও 95% অজানা, কিছুই শিখে উঠতে পারিনি, কোনো জিনিসটাই পুরোটা কোনোদিন শেখা যায় না। তো যেইটুকুনি ওইটুকুনি শিখতে গেল স্কেলটাকে খুব স্ট্রংলি শিখতে হয়, স্কেলটা যদি তোমরাও স্ট্রংলি শিখো খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর গান বাজানো তো খুব ইজি জিনিস, তোমরা ওগুলো আরও ইজিলি শিখতে পারবে যদি স্কেলটাকে আয়ত্তে আনতে পারো। তো ওই দিকে আমি ফার্স্টে বলবো, যদি মনটা না দিয়ে স্কেলের দিকে গ্রামারের দিকে মন দাও তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাবে, আর আমিও খুশি হব, কারণ মেসেজটা বেশি গানেরই আসে, যে গানগুলোর নাম আমি সিরিয়াসলি শুনিনি হয়তো, তবুও আমি চেষ্টা করবো তোমাদের যেই গানগুলো অনেক রিকোয়েস্ট আসছে সেগুলোর নিয়ে সেগুলোকে নিয়ে ভিডিও করা। তো সবার সব রিকোয়েস্ট হয়তো রাখতে পারছি না, তার জন্য সরি, কিন্তু যেগুলো দরকার, যেগুলো গিটার শেখার জন্য দরকার সেগুলো আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও করব। আর কোনো প্রবলেম হলে আমার নিচের ফেসবুক লিঙ্কে অবশ্যই মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো তোমাকে। কোশ্চেনটা যদি ঠিকঠাক হয়, মানে গান বেসিস তো অবশ্যই তোমাদের, আমি না বললেও যতই বলি তোমরা গান তো রিকোয়েস্ট করবেই আমি সেটা জানি, গানের কোর্স আমি বলে দেবো, কিন্তু সব গানের ভিডিও তো করতে পারবো না, কারণ তাহলে অনেক গানের আমাকে ভিডিও করে যেতেই হবে। তো তার থেকে বরঞ্চ তোমাদেরকে ওই ট্রিক্সগুলি শেখো যাতে তোমরা করে নিতে পারো, আর গানের কর্ডসগুলো আমি তোমাদের ফেসবুকে মেসেজে বলে দেবো। আজকের জন্য এইটুকুনি থাক, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।